মুহূর্তে আমাদের সহকর্মীরা আছেন বা দেশের বিভিন্ন স্থানে। নারায়ণগঞ্জে মহিলা কলেজে আছেন সানবীর রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে সেখানকার সবশেষ খবর জানতে। রূপল, আমাদের জানাবেন সেখানকার সবশেষ খবর কি? উচ্চ বালিকা বিদ্যালয়ে এখানে সকাল থেকে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, তবে শুরুর দিকে ভোট কেন্দ্র চালু করতে বেশ সময় লেগেছে, কারণ বেশ কয়েকজন প্রার্থী তাদের পুলিং এজেন্ট তারা দিতে পারেনি এবং পুলিং এজেন্ট দিতে না পারায় সেক্ষেত্রে কিন্তু ভোট শুরু হতে এই কেন্দ্রে বেশ খানিকটা দেরি হয়েছে। তবে তারপরে ভোট দিতে শুরু করার পর থেকে কিন্তু আর ব্রেক পাওয়াতে হয়নি এবং নির্বিঘ্নভাবেই ভোট চলছে, এবং এখানে এই কেন্দ্রটিতে তরুণ ভোটারদের উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতিও বেশ ভালো এবং যারা স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিতে এসছেন এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসে প্রথমবারের মতো যারা ভোটার হয়েছেন তারা বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য থেকে কিন্তু ভোট দিচ্ছেন এবং উৎসাহ উদ্দীপনার মধ্য থেকে তাদের এই ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তারা বেশ আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই ভোট কেন্দ্রে দেখেছি যে এই বেশ কয়েকজন ভোটার এসছেন যারা নিজেরা হাঁটতে পারেন না, চলতে পারেন না, এরকম ভোটারও আছেন, এবং একজন ভোটার এসেছিলেন যিনি হুইল চেয়ার নিয়ে এসে ভোট দিয়ে গেছেন এবং প্রথমবারের মতো তিনি ভোট দিয়েছেন এবং প্রথমবারের মতো এই সংসদ নির্বাচনে ভোট দিতে পেরে তিনি বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং নির্বিঘ্নভাবে ভোট দিতে পেরে তিনি বেশ স্বস্তি বোধ করছেন বলেই জানিয়েছেন। তো নারায়ণগঞ্জ চার আসনের যে সংসদ সদস্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন AKM শামীম ওসমান, এবং তিনি কিন্তু এখনও পর্যন্ত ভোট প্রদান করেননি, তিনি কিছুক্ষণ পরে ভোট প্রদান করতে তার কেন্দ্রে যাওয়ার কথা। এছাড়াও নারায়ণগঞ্জ পাঁচ আসনের তারই ভাই সেলিম ওসমান, তিনিও লাঙ্গল প্রতীক নিয়ে এই নারায়ণগঞ্জ পাঁচ আসনে নির্বাচনে লড়ছেন, তিনিও কিন্তু এখনও পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেননি। তবে তারা তাদের পারিবারিক কবরস্থানে তাদের কবর জিয়ারত করে তারপরে ভোট দিতে যাবেন বলে জানিয়েছেন। তো এর আগেও যে কয়েকটি কেন্দ্র ঘুরেছি এবং নারায়ণগঞ্জের শহরের এবং শহরের আশপাশের যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে সকালবেলা থেকে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি লক্ষ্য করেনি এবং সকালবেলা থেকে বেশ নির্বিঘ্নভাবেই উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। তবে কোথাও কোথাও পোলিং এজেন্টরা সব প্রার্থীদের উপস্থিত না থাকায় কিছুক্ষণ ভোট কেন্দ্রে ভোট দেওয়া প্রদান শুরু করার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারাও কিন্তু এখানে বেশ উপস্থিতি লক্ষ্য করছে, কিছুক্ষণ পরপরেই টহল পুলিশ, র্যাব, বিজেপি যারা আছেন তারা টহল দিচ্ছেন এবং কেন্দ্রগুলো পরিদর্শন করছেন। ঠিক প্রত্যেকটি প্রার্থী তারা ভোটারদের সহায়তা করছেন, তারা তাদের যে ভোটার নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো দিয়ে সহায়তা করছেন এবং ভোট কেন্দ্রের বাইরে তারা ছোট ছোট বুথ করে সেই জায়গাগুলোতে ভোটারদের জন্য অপেক্ষা করছেন যাতে ভোটাররা এসে তাদের ভোটার নাম্বারটি খুঁজে পেতে এবং কোন কেন্দ্রে কোন কক্ষে ভোটটি তিনি দিতে পারবেন সেটি জানতে সহজ হয় এবং সেই সহজ উপায়ে ভোট দেওয়ার জন্যই তারা এই পদ্ধতি অবলম্বন করছেন। তো এছাড়াও নারায়ণগঞ্জের যে পাঁচটি আসন আছে, পাঁচটি আসনে যে 34 জন প্রার্থী লড়ছেন এবং 34 জন প্রার্থীর মধ্যে নারায়ণগঞ্জ সদর এবং বন্দর এই আসনটি নারায়ণগঞ্জ পাঁচ আসন এবং আমি যে কেন্দ্রটি আছে এই কেন্দ্রটি নারায়ণগঞ্জ চার আসন এবং পাঁচ আসনের ঠিক শেষ কেন্দ্র বলা চলে, অর্থাৎ এই কেন্দ্রের পরেই নারায়ণগঞ্জ পাঁচ আসনটি শুরু হয়েছে, এটি নারায়ণগঞ্জ চার আসনের শেষ কেন্দ্র এবং সিদ্ধিরগঞ্জ থেকে হচ্ছে কি নারায়ণগঞ্জ চার আসন শুরু এবং নারায়ণগঞ্জ চার আসনের মোট 7 লাখ ভোটারের মতো আছেন এবং 7 লাখ ভোটার তাদের 8 জন প্রতিদ্বন্দ্বীর কাছে তাদের ভোট প্রয়োগ করার জন্য অপেক্ষা করছেন এবং নারায়ণগঞ্জ পাঁচ আসনেও আছেন 4 জন প্রার্থী এবং সব মিলিয়ে এই